মহাৰাষ্ট্ৰত শিবসেনাৰ সিম্বল কিয় নোহোৱা হল? ভীমাশংকৰ মন্দিৰত কি কলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই? ইয়ে শিৱ পুৰাণ কা হিচাপ সে জো কোটিলিংগ ৰহস্য লিখা হতা হে শিৱ পুৰাণ মে ও শিৱ পুৰাণ কা অনুসাৰ ভীমাশংকৰ জ্যোতিৰ্লিংগ কামৰূপ প্ৰদেশ মে হি আবিৰ্ভাৱ হোৱা থা। মহাশিৱৰাত্ৰি উপলক্ষে ৰাজ্যখনৰ শিৱ মন্দিৰসমূহত উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে। এইবাৰ দুদিনীয়াকৈ পালন কৰা হৈছে মহাশিৱৰাত্ৰি। মহাশিৱৰাত্ৰি উপলক্ষে পামহিৰ ভীমাশংকৰ মন্দিৰতো উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে। হাজাৰ হাজাৰ ভক্তৰ সমাগম পৰিলক্ষিত হৈছে ভীমাশংকৰ মন্দিৰত। তাৰ মাজতেই মন্দিৰত উপস্থিত হল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। কামৰূপৰ ভীমাশংকৰ জ্যোতিৰ্লিংগক লৈ যি বিতৰ্কৰ সূত্ৰপাত হৈছিল, সেই বিতৰ্কৰো প্ৰত্যুত্তৰ দিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। শিৱ পুৰাণ কা হিচাপ সে জো কোটিলিংগ ৰহস্য লিখা হতা হে শিৱ পুৰাণ মে ও শিৱ পুৰাণ কা অনুসাৰ ভীমাশংকৰ জ্যোতিৰ্লিংগ কামৰূপ প্ৰদেশ মে হি আবিৰ্ভাৱ হোৱা থা। পুৰা আখ্যান শিৱ পুৰাণ মে হে দাকিনী পৰ্বত কি বাৰে মে হে, কামৰূপ কি বাৰে মে হে, কামৰূপ কা ৰাজা কি বাৰে মে হে শিৱ পুৰাণ মে ইয়ে পুৰা সন্নিৱিষ্ট হে। লগতে ভীমাশংকৰ মন্দিৰত উপস্থিত হৈ মুখ্যমন্ত্ৰীয়ে পাঠ কৰিলে শিৱ পুৰাণ। সাংবাদিকৰ আগত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ক'লে বিচাৰিলে মহাদেৱক সকলোতে পোৱা যায়। শিৱজী হৰ জাগা মে ভাৰত মে বিৰাজমান হে, ইয়ে ভাৰতীয় সনাতনী পৰম্পৰা কা তাকত সমজাতা হে। দ্বিতীয় ইয়ে জ্যোতিৰ্লিংগ কৈ অভি মহাৰাষ্ট্ৰ মে বিজেপি অৰ শিৱসেনা কা চৰকাৰ বনা, ইচিলিয়ে ভীমাশংকৰ টেম্পল নহি হোৱা হে। ইয়ে ভীমাশংকৰ টেম্পল হাজাৰো চাল মে হে। তো ইয়ে জ মহাৰাষ্ট্ৰ কা কৈ লোক বয়ান দেতা হে কি উহাঁ সে মন্দিৰ লেকে আয়া। শিৱজী মহাৰাষ্ট্ৰ মে ভি হোতা হে, উত্তৰ প্ৰদেশ মে ভি হে, বিহাৰ মে ভি হে, আসাম মে ভি হে, আৰু এই ভাৰত সনা ভাৰত কা সনাতনী তাকত বোলতা হে। মহাৰাষ্ট্ৰত শিৱসেনাৰ ৰাজনীতিক লৈও মন্তব্য দিবলৈ নাপাহৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। কি অপজিশন কো লাগা হে কি ইয়ে জ্যোতিৰ্লিংগ কাল কিছিনে বনায়া হে, ইয়ে শ চাল হাজাৰো চাল সে ইয়ে জ্যোতিৰ্লিংগ হে। তো ইয়ে ইয়াৰ ভীমাশংকৰ টেম্পল হে, ইয়ে কৈ মেনে নেই বনায়া। লোগো কো লাগা কি কোই উহাঁ মেনে কুছ বনা দিয়া হে, ও মেনে কাহাঁ বনা সকতা হুঁ। আপ লোগ ইসকো পড়িয়ে, জো হামারে কোটিরুদ্র সংহিতা হে, কোটিরুদ্র সংহিতা মে জো বিশ্বাস চ্যাপ্টার মে 28 চ্যাপ্টার মে ভীমাশংকর কা বারে মে বোলা যাতা হে। কোটিরুদ্র সংহিতা, কোটিরুদ্র সংহিতা মে ইয়ে বোলা হে, অত পরহ প্রবশ্যামি মহাতময়ং ভৈম শঙ্করম, এষ্য শবন মাত্রেণ সর্বাভীষ্টং লভেতরহ, কামরূপ কামরূপ পামিখে দেশে শঙ্কর লোক কামায়া, অবতীর্ণং স্বয়ং সাক্ষাৎ কল্যাণ সুখ ভাজনম। ইয়ে শিবপুরাণ মেনে থুড়ে লিখা হুঁ, ইয়ে মেনে আগর কই লিখা হতা থা তো মেরা বারে মে বলিয়ে, ইয়ে তো পতা নেই ইসলিয়ে শিব মেরা তো লাগতা হ্যায় শিবসেনা কা সিম্বল ভি ইসলিয়ে গায়েব হো গিয়া হ্যায়। শিৱ বাবাক লৈ ৰাজনীতি কৰাৰ বাবে মহাৰাষ্ট্ৰত শিৱসেনাৰ চিম্বল নোহোৱা হল বুলিও মন্তব্য কৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই। পতা নেই ইচলিয়ে শিৱ মেৰা তো লাগতা হ্যায় শিৱসেনা কা চিম্বল ভি ইচলিয়ে গায়েব হো গিয়া হ্যায়। ইচলিয়ে কোই ভগবান কা বাৰে মে ভি কোই ৰাজনীতি কৰতা হ্যায় কিয়া? ভীমাশংকৰ হৰ জগা মে বিৰাজমান হোগা, ভাৰত মে হৰ জগে জগা মে হোগা। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট কিংকুৰ সৈতে বন্দন গগৈ ৰিপৰ্ট, বাৰ্তায়নী। লিডুৰ অবৈধ কয়লা খনি পৰিদৰ্শন দেৱব্ৰত শইকীয়াৰ, প্ৰাঞ্জল মৰাণ সন্ধানহীন হৈছিল
লিডুর অবৈধ কয়লা খনি। সরকার তথা আরক্ষীয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরাত তীব্র গরিহণা দেবব্রত শইকীয়ার। প্রাঞ্জল মরাণর পরিয়ালক সংস্থাপনের ব্যবস্থা করবলৈ সরকারক আহ্বান। অবৈধ কয়লা বেহার বিরুদ্ধেও সরব হয়ে পড়ে বিরোধী দলপতিগী। বিহুর দুদিন পূর্বলকে সেই পরিয়ালটির ওসলে কৈছিল ভালে থাকিবি, মই বিহু খাবলে আহিম। আমার বিহু পার হল 13 তারিখের পিছত, 15 তারিখে, কিন্তু 11 তারিখের পিছত বোধ করো সন্ধানহীন হয়ে আছে। আর এই সন্দর্ভত স্থানীয় থানাত পরিয়ালের ফলের গোচর দিবলে গৈছিল। গোচরত কলে যে মানুষজন হেরাই আছে, কত হেরাইছে সুদিলে, থানায় কলে যে যেহেতু ঘটনা হয়েছে লিডু অঞ্চলত, লিডু থানাত আপনাকে গোচর দিও। তার পরবর্তী সময় কলে যে মোক ঘরলে কিছুমান মানুষ আহি 5 লাখ টাকা দিছে, কৈছে তোমালোকে আর মানুষজন মরি গেল, তেওঁৰ বিষয়ে আর সংবাদ মাধ্যমে হোক বিচার খুচার করব নালাগে, আর 5 লাখ টাকা অফার করেছিল। সেইখিনি নলৈ পেলাই বোধ করো লিডু থানাত গোচর দিলেহি। কয়লা ব্যবসায় হোক বা যিকোনো ব্যবসায় লিগেলি চলাটো বিচাৰো, আর সেইভাবে যিবিলাক আইন আছে আইনবিলাক ভাল ধরনের চলিব লাগে, আইনবিলাক ফাইলত রাখি আমি জনসাধারণক এনেকে জীবনের নিরাপত্তা ভাবুকি হওয়া কাম করবলে দিব নালাগে। সেই গতি আজি পুনের আহিছো আর সরকারের ওসর দাবি জানাইছো যে এনেকা ধরনের যা ইলিগেল চলি আছে, ইয়ার পূর্ব উপায়ুক্ত প্রয়োজন সাপেক্ষে এই অঞ্চল ড্রোন দি পেলায়, ড্রোন ক্যামেরা দি আকাশ মার্গরপা কত কি ইলিগেল ইলিগেল চলি আছে এইবিলাক চার কথা কৈছিল। অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর সূর্য হাজরিকায় দিল্লী স্থিত অসম সাহিত্য সভার দিল্লী শাখার এখন সভাত অংশগ্রহণ করে। ডক্টর সূর্য হাজরিকায় দিল্লী সভার একটি আঞ্চলিক কার্যালয় মুক্তি করবরক ব্যবস্থা গ্রহণ করবলৈ দিল্লীবাসী অসমীয়া সমাজক আহ্বান জানায়। অসম সাহিত্য সভাক ভারতবর্ষর এই রাজধানী শহরের বৃহত্তর দিল্লির বিভিন্ন অঞ্চলত শাখা মুক্তি করে সভার সদস্য বৃদ্ধি করার বাবেও আহ্বান জানায়। আজির আলোচনাকালত অসম সাহিত্য সভার আগন্তক কার্যকালের ভিতর দিল্লীত আন্তর্জাতিক অসমীয়া সাহিত্য সম্মিলন শীর্ষক এখন বিশ্ব পর্যায়ের সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত করার বিষয়েও আলোচনা করা হয়। সভাপতি ডক্টর হাজরিকায় আগন্তক কার্যকালত সভার যোগেদি করিব বিচরা কর্ম আসনি সমূহের বিষয়ে বিস্তৃতভাবে অবগত করে। 24 কুণ্ডীয় গায়ত্রী মহাযজ্ঞ আর প্রজ্ঞাপুরাণ কথার আয়োজন, ঢেকিয়াজুলির সূর্য ষষ্ঠী পূজা সমিতি প্রাঙ্গণত অনুষ্ঠিত এই অনুষ্ঠানের, 4 দিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয় প্রজ্ঞাপুরাণ কথা, মহিলাসকলে উলিয়ায় বিশাল কলযাত্রা, বিশ্বশান্তির কামনার তীর্থ শান্তিকুঞ্জ হরিদ্বারর তত্ত্বাবধানত আর বিশ্ব হিন্দু পরিষদর সহযোগত অনুষ্ঠিত এই কার্যসূচী। আজ হামলোকা গায়ত্রী মহায়জ্ঞ 24 কুণ্ডী কা মহা আরম্ভ হুয়া, তো মঙ্গল কলশ যাত্রা সে শুরু হুয়া, আমি সরোবর পার্ক সে হতে হুয়ে সূর্য ষষ্ঠী পূজা যো স্থান হয় বহাঁ তক হামলোক আয়ে, আর আব হামলোকা শাম কো 3 বাজে সে প্রজ্ঞাপন কা ব্যাখ্যা হোগা, ফিটকল মহায়জ্ঞ হোগা, আর শাম কো ওই প্রজ্ঞাপন কা ব্যাখ্যা হোগা, পরশু ভী এই পূর্ণাহুতি কে দিন ভী সুবহ কে টাইম মে মহায়জ্ঞ হোগা, আর শাম কো প্রজ্ঞাপন কা ব্যাখ্যা হোগা।